Hey, good morning and welcome back to my channel. আজকে যেটা নিয়ে আমি ব্লগটা করব সারাদিন সেটা হচ্ছে তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করো যে আমি সারাদিন ধরে কি খাই তো সেটা নিয়ে আজকে ব্লগটা করব আমার ব্রেকফাস্ট লাঞ্চ বিকেলে কি খাই ডিনারে কি খাই সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে ভিডিওটা তার জন্য দেখতে হবে পুরোটা চলো এবার দেখাই এখন আমি ব্রেকফাস্ট করব এখন 10টা বাজছে আমি যেহেতু বাড়িতে আছি সেজন্য আমি দেরি করে ঘুম থেকে উঠছি তো এখন আমি করব ব্রেকফাস্ট ও তার আগে ঘুম থেকে ওঠার সময় আমি একটুখানি উষ্ণ গরম জল খাই আর চারটে আমন্ড খাই তো সেটা খেয়ে ফেলেছি তারপর আমি ফ্রেশ হয়ে এলাম এবারে আমি করব ব্রেকফাস্ট চলো দেখাই ব্রেকফাস্টে তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট দুটো ব্রাউন ব্রেড অ্যাপেল আছে দুটো ডিম আছে কুসুম ছাড়া খাই আমি আর এখানে মামা আবার আমাকে আমন্ড দিয়ে দিয়েছে ওটা হচ্ছে পেস্তা আর এটা হচ্ছে অ্যাপেল জুস প্রচন্ড ভালোবাসে আমাদের দুজনের জন্যই আপেল আনা হয় তো যাই হোক ব্রেকফাস্ট মাফিনের তো খাওয়া দাওয়া কমপ্লিট ও নিচে শুয়ে শুয়ে শয়তানি করে যাচ্ছে আর তাকাচ্ছে আমার দিকে হ্যাঁ এবারে আমি খাবো এই যে মাফিন মাফিন খেয়ে নিয়েছো তুমি খেয়ে নিয়েছো আমি খেতে বসে পড়েছি ওর মামাকে খাবার দিয়ে দিয়েছে আর শুধু ডিমটা দেওয়া বাকি আমি দেখাচ্ছি কি কি খাই আমি দুপুরবেলা দুপুর হয়ে গেছে এটা আমার লাঞ্চের টাইম এখন 2টো বাজছে তো চলো দেখে নিই আমি কি কি খাই দুপুরবেলা এ হচ্ছে আমার দুপুরের লাঞ্চ স্যালাড আছে চিকেন আছে ভাত আর একটা সবজি রয়েছে আর বয়েলড এগ কুসুম ছাড়া আমার কুসুম খেতে ভালো লাগে না তাই কুসুম ছাড়াই খাই এই তরকারিটাও আমার পছন্দ না সবজি খেতে আমি খুব একটা পছন্দ করি না কিন্তু তাও খেতে হয় কিছু করার নেই নাহলে মাম্মা জোর করে আমাকে খাইয়ে দেবে তো আমি নিজেই খেয়ে নিচ্ছি আজকে নিজেই খাই আমি তো শুরু করি এবার তো আমার দুপুরের খাওয়া দাওয়া ডান জলটা খেয়ে নিই তো এবারে আমি এরপর কিছু খাওয়ার না ও হ্যাঁ এরপর খাবার আছে একটা ফল খাবার আছে সেটা এক্ষুনি না পেটটা আমার ভীষণ ভরে গেছে পরে খাবো ওটা আবার আমি এখন চলে যাব শুতে ঘুম তো হ্যাঁ ঘুম তো আমার সবসময়তেই পাই ঘুমাতে আমি খুব ভালোবাসি সবাই জানো দাদা এবার আমি ঘুমিয়ে পড়বো আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে একটু আগে মাফিনের সাথে অনেকগুলো ছবি তুলে ফেলেছি আমি ওর সাথেও একটু খেলে নিয়েছি এবার আমার ঘুমানোর সময় এবার আমি ঘুমিয়ে পড়বো কতক্ষণ ঘুমাবো জানি না আর প্রচণ্ড ঘুম পাচ্ছে টাটা তো ঘুম থেকে আমি উঠে গেছি এবার হয়ে গেছে আমার খাওয়ার সময় তো এখন বাজছে 6:30 ওই 6:35 মতো তো এখন আমি কী কী খাবো চলো সেটা দেখে নিই এবার বসে পড়েছি খেতে দেখাই আমি কি কি একটা পেস্তা আছে আমন্ড ওয়ালনাট আর এইটা হচ্ছে সুইট পটাটো বয়েল করা যেটা মাফিনের ভীষণ পছন্দ ও জাস্ট পাগল হয়ে যাচ্ছে খাবে বলে এই যে সব ছিঁড়ে ফেলছে ও তো এটা হচ্ছে আমার সন্ধ্যেবেলার খাবার সন্ধ্যের খাবার তো খাওয়া হয়ে গেছে কিন্তু এমনি স্ন্যাকটা বাকি বাকি বলতে আমার খুব ইচ্ছে করলো একটুখানি চিপস আর স্প্রাইট খেতে তো আমি চিপস আর স্প্রাইট নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে আমার স্প্রাইট আর এই যে চিপস
ভীষণ ভালো লাগে। তো এখন আমি এটা একটু খাবো। দেখাই মাফিন দারুণ একটা জিনিস করছে বাবার সাথে। এবারে ডিনার টাইম, মাফিনেরও ডিনার টাইম। মাফিন অলমোস্ট খাবার শেষ করে ফেলেছে। ওকে মানে ভূমিকম্প হয়ে চলতে পারবে না, তো খাচ্ছে। ওকে আমরা আগে খাইয়ে দিই, নাহলে আমাদের খেতে দেবে না, খুব পাগল করবে। সেই জন্য ওকে আগে খেতে দিয়ে দিই আমরা, তারপর আমি আর মাম্মা খাবো। আর আমি কী খাবো সেটা তো দেখাবোই তোমাদের। স্যালাড কাটছে, ওটা দিয়ে দেবে, তারপরে খেয়ে দেখাচ্ছি আমি রাত্রিবেলা কি। তা আমি খেতে বসে পড়েছি। আমি রাত্রিবেলা খাই দুটো রুটি, চিকেন আর স্যালাড। দুটো রুটিও কোনো রকমে জোর করে খেতে হয়, কারণ আমি একদমই ফুডি নই। আমি খেতে একদমই ভালোবাসি, এরকম না যে খাওয়ার পছন্দ করি না, সেটা তো নয়, সেটা ভুল হবে। আমি একদমই ফুডি নই, খাচ্ছি ঠিক আছে। তো দেখাই, এবার দেখে নাও। রুটি, চিকেন, স্যালাড, এটাই হচ্ছে আমার রাত্রিবেলার খাবার। এতটা স্যালাড আমি একা খাবো না, মাম্মা অল্প খাবে, কিন্তু আমাকেই বেশিটা খাওয়ায়। আমি দেখিয়ে দিলাম তোমাদের আমি রাত্রিবেলা কী খাই। এবার আমি খেয়ে নিই, ডিনার ডান। এবারে শোয়ার সময়, শোয়ার আগে কয়েকটা গাছ থাকে মাফিনের, ওকে একটু ওষুধ খাইয়ে দিতে হয়, হিসু টিসু করে দিলে ওটাকে পরিষ্কার করতে হয়। মাম্মাই বেশিরভাগটা করে, রাত্রে শুরু করলে সেটা আমি পরিষ্কার করে দিই। এখনও ও বাথরুম ইস্যু করাটা শেখেনি, কারণ বড্ড ছোটো বাচ্চা। এই যে মাফিন বাবা ভীষণ, সে যাই হোক বেড টাইম, কিন্তু সেখানেও না খাই না। তবে শোয়ার আগে মাম্মা একটুখানি সুন্দর করে তেল মালিশ করে দেয়, ভীষণ আরাম লাগে, আরও ঘুম পেয়ে যায়। তো সেটাই এবার হবে, তারপর আমি ঘুমিয়ে পড়ব। যাই হোক, এটা হচ্ছে আমার সারাদিনে আমি কী কী খাই তার একটা ছোট্ট ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আমি ওয়েট করবো তোমাদের কমেন্টের। থ্যাংক ইউ সো মাচ।